আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম। এই চ্যানেলে আমি আমার বিভিন্ন হবিজের ভিডিও আপলোড করি, প্লাস সিএ এবং ক্যারিয়ার রিলেটেড বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড করি। লাস্ট যেই ভিডিওটা আমি আপলোড করছিলাম সেখানে সার্টিফিকেট লেভেলের অ্যাকাউন্টিং কোর্সের প্রিপারেশন কীভাবে নিবে সেটা নিয়ে কথা বলছিলাম, এবং আমার সিএ প্রত্যেকটা ভিডিওর জন্য একটা সেপারেট প্লেলিস্ট করা আছে আমার ইউটিউব চ্যানেলে সিএ ভিডিওস নামে। আপনারা ওখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকে আরেকটা সাবজেক্টের প্রিপারেশন নিয়ে কথা বলবো, সার্টিফিকেট লেভেলের। আজকে আমরা যে সাবজেক্টের প্রিপারেশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন, এবং ম্যানেজমেন্ট ইনফরমেশনও সার্টিফিকেট লেভেলের। ইনফ্যাক্ট সার্টিফিকেট লেভেলের প্রত্যেকটা সাবজেক্টই হচ্ছে আপনি চেষ্টা করলে প্রথমবার পাস করার মতো। আমি বিলিভ করি, আমি প্রথমবার পাঁচটা পাস করছিলাম, বাকি দুইটাতে সি ছিল, একটু গাফিলতি ছিল ওগুলোতে, টু বি অনেস্ট। যাই হোক, ম্যানেজমেন্ট ইনফরমেশন নিয়ে কথা বলার আগে ওই কথাগুলো যেগুলো আমি অ্যাকাউন্টিংয়ে বলছিলাম এবং সেগুলো প্রত্যেকটা কোর্সের জন্যই অ্যাপ্লিকেবল কথাগুলো, যে সি এর মধ্যে এমন কখনো চিন্তা করবেন না যে অনেক বেশি বই পড়বো। আপনার ম্যানুয়াল এবং সাবস্টেন্স যদি আপনি ভালো মতো কমপ্লিট করেন, এবং আমি ভালো মতো কমপ্লিট করার কথা বলছি, শুধু একবার পড়লাম সেটা না, ভালো মতো আয়ত্ত যদি করেন সেটা আপনার জন্য 80% প্রিপারেশন, বা অনেক ক্ষেত্রে 100% প্রিপারেশন। কিন্তু ওইটাই ফার্স্ট কথা এটা। আর সেকেন্ড কথা হচ্ছে ম্যাথমেটিক্যাল কোর্সে, অ্যাটলিস্ট ম্যাথমেটিক্যাল কোর্সে চিন্তা করবেন না যে আমি কোয়েশ্চেন কমন ফেলবো, ম্যাথ কমন ফেলবো। চিন্তা করবেন যে আমি কনসেপ্টটাকে কমন ফেলবো, মানে আমি যে ধরনের ম্যাথ করব, এবং আমি বেশি বেশি প্র্যাকটিস যখন করব আমার অটোমেটিক আমার আয়ত্তে চলে আসবে অনেক কিছু, তখন পরীক্ষার হলে কোশ্চেনগুলো আমার আয়ত্তে আসবে। সো এখানে মেইন বিষয় হচ্ছে যে একটা নির্দিষ্ট স্কোপ ঠিক করা অডিটের মতো, এবং ওই স্কোপের উপর প্র্যাকটিস করা, প্র্যাকটিস করা, প্র্যাকটিস করা, নিজের কনফিডেন্সকে বিল্ড আপ করা। ম্যানেজমেন্ট ইনফরমেশনে আসি, কীভাবে প্রিপারেশন নেবেন। ম্যানেজমেন্ট ইনফরমেশনের চ্যাপ্টার কী কী আছে ওইটা আমি এখন এখানে আপনারা সবাই জানেন, বই আপনাদের সবার কাছে আছে, সূচিপত্র চ্যাপ্টারের নামগুলো আছে, সবাই জানেন কী আছে। কস্টিং আছে, প্রাইসিং নিয়ে আছে, রেশিও অ্যানালিসিস নিয়ে আছে, সিভিপি নিয়ে আছে, ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল নিয়ে আছে। তো চ্যাপ্টারের নাম বলার দরকার নেই, আমি বলি প্রিপারেশনটা কীভাবে নেবেন। একদম স্ট্রেট কাট কথাবার্তা, ম্যানেজমেন্ট ইনফরমেশনের প্রিপারেশন 80% শেষ হয়ে যাবে যদি আপনি আপনার ম্যানুয়াল এবং ইয়ার কোয়েশ্চেনের প্রত্যেকটা ওয়ার্ক এক্সাম্পল, প্রত্যেকটা ইন্টারেটিভ কোয়েশ্চেন এবং ইয়ার কোয়েশ্চেন লাস্ট 12 to 14 সেশনস, মানে 6 to 7 ইয়ার্স আপনি যদি ভালো মতো কমপ্লিট করেন, এটা 80% প্রিপারেশন এখানে শেষ। এটা আমি বলতেছি আমার এক্সপিরিয়েন্স থেকে। এমআই এর জন্য ম্যানুয়ালের প্রত্যেকটা ওয়ার্ক এক্সাম্পল, প্রত্যেকটা ইন্টারেটিভ কোয়েশ্চেন, সেলফ টেস্ট এবং ইয়ার কোয়েশ্চেন খুব ভালো মতো কমপ্লিট করবেন, এবং কমপ্লিট বলতে অ্যাটলিস্ট চেষ্টা করবেন দুইবার আপনি সেগুলোকে করার জন্য। এখন একবার পরীক্ষার আগে একবার, মিনিমাম দুইবার। এটা গেল একটা, এটা মোটামুটি 80% প্রিপারেশন শেষ করে ফেলবে, এবং কনসেপ্ট ক্লিয়ার করে করার চেষ্টা করবেন। অঙ্ক কখনো মুখস্থ করার চেষ্টা করবেন না, কনসেপ্ট ক্লিয়ার করে করার চেষ্টা করবেন, এবং এগুলো খুবই ইন্টারেস্টিং ম্যাথ। গেল এটা। এরপর হচ্ছে আমাদের আগের যে বিজনেস ফাইন্যান্সের বইটা ছিল, নিউ যেটা আসছে সেখানে থিওরি অনেক বাড়ায় দিছে, ম্যাথ অনেক কমায় দিছে, বাট আগের যে বিজনেস ফাইন্যান্সের বইটা ছিল সেটা কালেক্ট করার চেষ্টা করবেন। সেই বিজনেস ফাইন্যান্সের যে ম্যাথের চ্যাপ্টারগুলো আছে, এমআই এর সেম ম্যাথ কিন্তু বিজনেস ফাইন্যান্সের বইতেও আছে, সেই বিজনেস ফাইন্যান্সের বইতে যে ম্যাথের চ্যাপ্টারগুলো আছে সেগুলো থেকে ম্যাথগুলো ওয়ার্ক এক্সাম্পল, ইন্টারেটিভ কোয়েশ্চেন, সেলফ টেস্ট করে ফেলবেন আগের বিজনেস ফাইন্যান্স বই থেকে। এটাও গেল। থার্ড হচ্ছে বইয়ের বাইরে থেকে কিছু ম্যাথ করতে হবে যেগুলো আমাদের বইতে নাই। প্রথমে হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের ম্যাথগুলো, WACC, এবং সেকেন্ড হচ্ছে ইউকিউ এর ম্যাথগুলো, এগুলো বইয়ের বাইরে থেকে করবেন। এবং WACC-র ম্যাথের মধ্যেই আপনার ওই যে বিটার ম্যাথগুলোও আছে, রিস্ক ফ্রি রেট, মার্কেট রিস্ক, যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইস, CAPM, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের যে ম্যাথগুলো, এগুলো তো ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এবং CAPM এর ম্যাথগুলো আপনারা প্রফেশনাল লেভেলের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের যে কোয়েশ্চেন ব্যাংক আছে ওখানেও অনেক ভালো ভালো ম্যাথ দেওয়া আছে, ওখান থেকে প্র্যাকটিস করতে পারেন, এবং ওখান থেকে কস্ট অফ ক্যাপিটালটাও দেখতে পারেন যদি ইচ্ছা করে। যদিও বা কস্ট অফ ক্যাপিটাল থেকে আসছে, হ্যাঁ কস্ট অফ ক্যাপিটালটাও লাগবে, কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ওই WACC করতে হলে কস্ট অফ ক্যাপিটাল লাগবে, কস্ট অফ ক্যাপিটাল, WACC,
সিএপিএম, এগুলো আপনারা প্রফেশনাল লেভেলের কোয়েশ্চেন ব্যাংক থেকে দেখবেন প্রথম। সেকেন্ড হচ্ছে অনার্স লেভেলের কিছু বই আছে ফাইন্যান্সের উপর, খানেন জেনের বইটা ভালো, দেবতোষ ব্যানার্জি এদের বইগুলো ভালো, এদের বই থেকে দেখতে পারেন। এদের বইতেও ইওকিওর অঙ্কগুলোও আছে, এবং ইওকিও শুধুমাত্র স্ট্রেট ফরওয়ার্ড ইওকিও এর ফর্মুলার অঙ্কটা তো দেখবেনই, সঙ্গে রিওর্ডার লেভেল এছাড়া যে ম্যাথগুলো একটু কমপ্লিকেটেড ম্যাথগুলো একটু দেখে রাখবেন, এবং আপনারা ইয়ার কোয়েশ্চেন করার সময় এগুলো পাবেন, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ার আসছে। তো এটাই, বাইরের বই থেকে এগুলো ছাড়া কিছু করার নেই। এবং ইয়ার কোয়েশ্চেন করার সময় এই ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, সিএপিএম এবং ইউকিউ এর বাইরে যদি দেখেন যে ইয়ার কোয়েশ্চেনে ডিফারেন্ট কিছু আসছে যেটা আপনাদের ম্যানুয়ালও নাই, তখন ওইটা একটু বাইরের বই থেকে দেখবেন। এরকম একটা নাকি দুটো অঙ্ক আসছে মনে হয় একবার, আমার এখন ঠিক মনে নেই, তো ওগুলো দেখে নেবেন। এটা গেল এই ম্যাথ হচ্ছে এগুলোই, ম্যাথ মোটামুটি এগুলোই। এবং আবারও অ্যাকাউন্টিংয়ে যেটা বলছি, এমআই তো সেই কথা, থিওরিটিক্যাল কোর্স ভেরি গুড, বাট সরি ম্যাথমেটিক্যাল কোর্স বাট থিওরি ইজ ইম্পর্টেন্ট। এখানেও থিওরি থেকে 15 থেকে 20 মার্ক থাকে, এবং এগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের থিওরিগুলো পড়লে এবং আপনাদের বইতে যে ছোটোখাটো থিওরি আছে এগুলো ভালো মতো বুঝে পড়লেই হয়ে যায়, মুখস্থ করবেন না কখনো, এবং কখনো হুবহু লেখার দরকার নেই বইয়ের মতো। আপনি গ্রামারটা ঠিক ঠিক রেখে, কনসেপ্টটা ঠিক রেখে আপনার ল্যাঙ্গুয়েজে লিখলেই হবে, বাট গ্রামার যেন ঠিক থাকে, বিকজ আপনাদের কোয়েশ্চেনের উপর কিন্তু লেখা থাকে। দেখবেন একটা সিআর একটা প্রিভিয়াস কোয়েশ্চেন তুলে দেখবেন, কোয়েশ্চেনের উপরে লেখা থাকবে যে এখানে ইংলিশ লিখে, মানে আপনার ইংলিশ নলেজটাকেও কিন্তু জাজ করা হয়। তো ওইটা এমন না যে খুবই হাই থটের ইংলিশ হইতে হবে, বাট গ্রামার ঠিক রেখে সিম্পল ইংলিশে লিখলেই হবে। তো থিওরি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওই 15 থেকে 20 মার্ক থিওরির মধ্যে আপনার 12 থেকে 15 নম্বর তুলে ফেলতে পারলে কিন্তু অনেক আগে যাবেন। সেখানে আপনার 50 মার্কের 5 মার্কের মধ্যে থিওরিতে যদি 15 তুলতে পারেন, তখন বাকি কিন্তু মানে 20 নম্বরের থিওরি আছে ওখানে আপনি 15 ধরেন তুলে ফেলতে পারলেন বা 12। তো আর ম্যাথে তুলতে হবে কত, 35 থেকে 38, ওখানে প্রায় 80 নম্বরের ম্যাথ আছে, ভালো মতো করলে উঠে যাবে। তো এই এই হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশনের প্রিপারেশন লেভেল। কিছু জিনিস আবারও মনে করাই দিই, কনসেপ্ট কমন ফেলার চেষ্টা করবেন ম্যাথ না। এরপর হচ্ছে এগুলো যেগুলো আমি বললাম এগুলো হচ্ছে মিনিমাম প্রিপারেশন। আপনার টার্গেট থাকবে পরীক্ষা শুরু হওয়ার 20 দিন আগে এগুলো যেন আপনার একবার শেষ হয়ে যায়। যদি পরীক্ষা শুরু হওয়ার 20 দিন আগে এগুলো আপনার একবার শেষ হয়ে গেছে এই জিনিসগুলো, তখন বাকি 20 দিন এগুলো একটু রিভাইজ দিবেন এবং নতুন কিছু অ্যাড তখন চাইলে করতে পারেন আপনি, যদি নতুন কিছু অ্যাড করতে চান, বাট এগুলো আগে শেষ করবেন। আর যদি এমন হয় পরীক্ষা শেষ হওয়ার 1 সপ্তাহ আগে এগুলো শেষ হয়েছে, তখনও নতুন কিছু অ্যাড করার দরকার নেই, এগুলো আবার রিভাইজ দিবেন। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, বিকজ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার কনফিডেন্স বিল্ড আপ হবে, এবং এটা হচ্ছে ফ্লোয়ের ব্যাপার, কনফিডেন্স থেকে পরীক্ষা হলে আনসারগুলো আসবে এগুলো। এবং ট্রাই করবেন পরীক্ষা হলে 100 মার্কসে আনসার করতে, কারণ এখানে আপনারা সবাই গ্র্যাজুয়েশন করে আসছেন, এমন কিছুই আসবে না যেটা আপনাকে আন্তরে লিখতে হবে, আপনার কনসেপ্ট থেকে আপনি চাইলে লিখতে পারবেন। তো হ্যাভ দ্যাট বিলিভ অন ইউর সেলফ, ট্রাই করবেন এক্সাম হলে 100 মার্কস আনসার করতে। তো এই ছিল ম্যানেজমেন্ট ইনফরমেশনের প্রিপারেশন প্যাটার্ন, শুরু করে দেন পড়ালেখা, ইনশাল্লাহ আপনারা সবাই পাশ করবেন।